এখানে জাল দেওয়া হয়, জাল দিয়ে রোদে শুকানো হয়, রোদে শুকিয়ে শুকিয়ে আস্তে ঝোল ঝোলা গুঁড়ো তৈরি হয়। গাছটাকে চাঁচা হয় ভাঁড় পেতে, ঢুকের বেলায় ভাঁড় পাতা হয়, বিকালবেলায় হয় ঝোলা গুড়, পাটালি গুড় আর দানা গুড়। হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। শীত পড়ে গেছে আর শীতের একটা অন্যতম বিখ্যাত জিনিস হচ্ছে খেজুর গুড়। হ্যাঁ, খেজুর গুড় হচ্ছে একটা অন্যতম বিখ্যাত জিনিস, সবাই চাই খেতে। তো অনেকেই জানে না যে খেজুর গুড়টি কোথায় পাওয়া যায়। তো ওই জন্য রাস্তায় যেতে যেতে মনে হলো যে তোমাদের একটু এটা নিয়ে বলি। হ্যাঁ, আমি অনেকবার এসেছি এখানে, এটি হচ্ছে পুরুলিয়ায়। তো এই জায়গাটি বেসিক্যালি হচ্ছে, নাম হচ্ছে হাড়মাড্ডি, হাড়মাড্ডি হসপিটাল সবাই জানে, সাকম্বর ইস্পাত অ্যান্ড প্রাইভেট লিমিটেড যে ফ্যাক্টরিটি আছে ওর ঠিক আগেটাতেই। তোমাদের দেখাচ্ছি আমি, দেখে নাও, এটা হচ্ছে সেই গেটটি। এটা এটা হচ্ছে পুরুলিয়ার দিক থেকে, যদি তুমি পুরুলিয়ার দিক থেকে যদি তোমরা এসো না, হাড়মাড্ডি হসপিটাল থেকে এই রাস্তাটি আসছে, আর এটা হচ্ছে, এই রাস্তাটি হচ্ছে তোমাদের হাড়মাড্ডি যাওয়ার রাস্তা, ঠিক আছে। এখান থেকে সোজা তোমরা পারবেলিয়া ডিসারগড় ওই দিকটি চলে যাবে। আর এটা হচ্ছে সেই দোকানটি যার কথা আমি তোমাকে বলেছি, এনারা বাইরে থেকে এসছেন। তো তোমাদেরকে পুরো ডিটেলসে বলবেন যে কি করে খেজুর গুড় বানানো হয়, প্রসেসটা কি, কিনতে চাও, পুরো প্রসেসটি তোমাদেরকে এখানে জানানো হবে। তো আমরা এক দাদাকে পেয়ে গেছি, দাদা তোমাদেরকে বলবে। আচ্ছা দাদা, তোমার নাম কি? আমার নাম সম্রাট দফাদার। আচ্ছা, তোমরা কোথা থেকে এসছো দাদা? নদিয়া থেকে এসছি। আচ্ছা, তোমরা খেজুর গুড়ের সাথে আর কি কি রাখো? খেজুর গুড়, শুধু খেজুর গুড়, পাটালি গুড় আছে আর খেজুর গুড়, ঝোলা গুড়। আর দাদা তোমাদেরকে বলবে প্রসেসটা কি করে বানাতে হয়, ঠিক আছে। তোমরা একটু দেখে নিও আর এখান থেকে কিনতে পারো। তোমাদের তো লোকেশনটা বলেই দিলাম আমি। তো আমরা যাচ্ছি দাদার সাথে পেছন পেছন। তো তোমাদেরকে দাদা বলবেন যে প্রসেসটা কি করে, ফার্স্ট স্টেপ কি, কি করে জিনিসটা বানায়, কি কি জিনিস নিয়ে আসে। তো চলো ভিডিওটি আমার সাথে থাকো, আর যারা এই চ্যানেল নতুন এসছে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একবার করে দিও। প্রসেসের মধ্যে প্রথম জিনিসটা কি? আমরা প্রথমে গাছে উঠি, যে গাছটাকে চাঁচা হয়, যদি ভাঁড় পেতে ঢুকের বেলায় ভাঁড় পাতা হয়, বিকালবেলায় ভাঁড় পেতে ভোরবেলার দিকে নিয়ে আসা হয়, দিয়ে সকালবেলায় জালতে দিয়ে গুড় তৈরি হয়। আমাদের তিন রকম গুড় তৈরি হয়, পাটালি গুড়, ঝোলা গুড় আর দানা গুড়। তো তোমরা দেখলে যে প্রথমে যে গাছ থেকে নিয়ে আসেন রসটা, তোমাদের দেখাচ্ছি গাছগুলো, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, তোমরা দেখতে পাচ্ছ এরকম গাছগুলোকে কাটা হয় আর ওখান থেকে খেজুর রসটি বের আনা হয়। এবারে এই রসটি আনার পর ওখান থেকে বিভিন্ন প্রসেস স্টার্ট হয়। আমরা প্রথমে বিকালবেলাতে তিনটের সময় গাছটা কাটি, গাছ কেটে ভোরবেলায় রসটা নিয়ে আসি, রস ভোরবেলায় নিয়ে এসে আমরা আবার জাল দিয়ে অনেক মারতে হয়, মারার পর গুড় তৈরি করি। আমাদের তিন রকম গুড় তৈরি হয়, ঝোলা গুড়, পাটালি গুড় আর দানা গুড়। আচ্ছা দাদা, তোমাদের যে বললো যে তিন টাইপের গুড় হয়, আর এই যে দেখতে পাচ্ছ এই হাঁড়িগুলো, এই হাঁড়িগুলোতে সেই রসটা কালেক্ট হয়, এই হাঁড়িগুলো নিয়ে আসা হয়, এরপর জাল দেওয়া হয়। তো জাল দেওয়া হয় যে জায়গায় সে জায়গায় তোমাদের নিয়ে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ এই এটা হচ্ছে পাটালি গুড়, আর এই যে জাল দেওয়া হচ্ছে এই জায়গায় জাল দেওয়া হয়, ঠিক তো? এখানে জাল দেওয়া হয়, তারপরে জাল দেওয়া, দেখো এখনো তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখনো গুড় তৈরি হচ্ছে। এখানে জাল দেওয়া হয়, জাল দিয়ে রোদে শুকানো হয়, রোদে শুকিয়ে শুকিয়ে আস্তে ঝোল ঝোলা গুঁড়ো তৈরি হয়। তার সাথে তোমাদের এই পাটালি গুড় দেখতে পাচ্ছ, অনেকগুলো পাটালি গুঁড়ো আছে, এই পাটালি গুঁড়োর এগুলো ছাঁচ, এই ছাঁচের মধ্যে গুড়গুলো রাখা হয়, রেখে রেডি করা হয়। তো দাদার সাথে জেনে নেবো এগুলোর দাম কেমন আছে। পাটালি গুঁড়োটা দাদা 150 টাকা, ঝোলা গুঁড়োটা হয়েছে 120 টাকা, দানাটা 120 টাকা। তো তোমরা দেখতে পাচ্ছ খুব একটা বেশি দাম নয়, এনারা অনেক দূর থেকে এসছে তোমাদের জন্য। আর এগুলো তৈরি করতে না লিটারেলি অনেক কষ্ট হয়। হ্যাঁ, গাছ থেকে উপর থেকে পাড়া, তারপরে জাল দেওয়া, অনেক কিছু কাজ আছে, সহজেই কিছু হয়। তোমরা দেখতে পাচ্ছ এই গুড়গুলো তৈরি হচ্ছে, এটা হচ্ছে পাটালি গুড়। এগুলো খুব দেখতেও ভালো আর খেতেও খুব টেস্টি টেস্টি। আর এটা এটা হচ্ছে ঝোলা গুড় বলে এটাকে। তো এই হাঁড়ির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিছুটা ঝোলা গুড় রাখা আছে, এটাকে ওখানে ঢালা হয়, ঢালিয়ে রোদে শোকানো হয়। তো জিনিসটা খুব ভালো, টেস্টিও লাগে, শীতকালে অনেকেই জানে যে গুড় ছাড়া চলে না। তো খুব ভালো জিনিস, তোমরা এসো অবশ্যই। তো বন্ধুরা, তোমরা দেখলে যে একটা গুড় কী করে বানাতে হয় পুরো ডিটেলসে তোমাদেরকে বললাম, আর প্রাইসগুলো বললাম। তো তোমরা যদি আসতে চাও এনাদের কাছে, ফোন নম্বর তো রইবেই দেওয়া, আর তোমাদের লোকেশনটাও আমি বলে দিলাম যে কোথায় এক্স্যাক্টলি এই দোকানটি আছে। তো তোমরা এসো অবশ্যই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, করতে বলো না। আর এরকমই মজাদার ভিডিওর জন্য
সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।